পুলিশি অভিযানে উদ্ধার সাতটি চোরাই বাইক, ঘটনায় গ্রেপ্তার এক। বাড়ির পেছনে লোকানো ছিল সাতটি বাইক, জানিয়েছে অশোকনগর থানার পুলিশ। ফের বড়সড় সাফল্য অশোকনগর থানার পুলিশের, উদ্ধার চুরি যাওয়া সাতটি মোটর বাইক, আটক এই চক্রের মূল পাণ্ডা। ধৃতকে এদিন তোলা হয় বারাসত মহকুমা আদালতে। পুলিশের এহেন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম, বাড়ি অশোকনগর থানা এলাকায়। বেশ কিছুদিন ধরেই হাবড়া, অশোকনগর, গাইঘাটা সহ বিভিন্ন জায়গায় বাইক চুরির অভিযোগ উঠে আসছিল পুলিশের কাছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে অশোকনগর তালসা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে অশোকনগর থানার তালসা এলাকার একটি বাড়ি থেকে ত্রিপল দিয়ে ঢেকে লুকিয়ে রাখা নতুন সাতটি মোটর বাইক উদ্ধার করে পুলিশ। জানা যায়, এরপর ধৃতকে এই গাড়ির কাগজপত্র দেখাতে বললে অভিযুক্ত কোনো রকম কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, সেই সাথে উদ্ধার হওয়া বাইকগুলিকেও বাজেয়াপ্ত করে। পাঁচ দিনের পুলিশি হেফাজতে চেয়ে ধৃতকে এদিন তোলা হয় বারাসত মহকুমা আদালতে। এই বিষয়ে হাবড়া এসডিপিও প্রসেনজিৎ দাস জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন অশোকনগর থানার তালসা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। এরপর ওই এলাকারই একটি বাড়ি থেকে নতুন মোটর বাইক উদ্ধার হয়। সেই মোটর বাইকগুলির কাগজপত্র দেখাতে বললে অভিযুক্ত কোনো রকম কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এরপর আমরা ওই মোটর বাইকগুলি বাজেয়াপ্ত করি, তারপর ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে তিনি আরও জানান, নিজস্ব সোর্স মারফত খবর পায় যে এই অসম থানা অন্তর্গত গ্রাম আছে উত্তর তালসা উত্তরপাড়া বলে, তালসা উত্তরপাড়া, সেখানে বসবাস করে সৈফুল ইসলাম, যার বয়স হচ্ছে 38 বছর। সে কিছু মোটর সাইকেল মজুত করেছে, চোরাই মোটর সাইকেল, যার কোনো নাম্বার প্লেট নেই বা কিছু নেই, এরকম কিছু মোটর সাইকেল ওখানে মজুত করেছে অসাধু উদ্দেশ্যে, মানে পরে গ্রাহক পেলে বিক্রি করবে এই উদ্দেশ্যে। তখন সঙ্গে সঙ্গে আমাদের কৌশিক, সামনে ছোটের কৌশিক, ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি সরকে জানায় এবং তার আদেশ নিয়ে সে তার ফোর্স অফিসার নিয়ে ওখানে রওনা হয় এই সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য। এরপর তালসা উত্তরপাড়া গ্রামে গিয়ে সেই বাড়িটা দেখায়, তার সোর্স সনাতন করলে সেই বাড়িটির জন্য থেকে দরজা খোলে এবং সৈফুলকে ডিটেন করে, সৈফুল ইসলাম। ডিটেন করার পরে সার্চ করে এবং বাড়ির পিছনে সোর্স ইনফরমেশন মতন একটা ত্রিপলে ঢাকা অনেকগুলো মোটরসাইকেল পায়, সেগুলো গুনে দেখা যায় সাতখানা মোটরসাইকেল। তার বেশিরভাগই হচ্ছে পালসার কোম্পানি, বাজাজ পালসার কোম্পানি, চারটে বা অন্যান্য কোম্পানি আছে। এরপর ওটা আছে ওই ভ্যালিড কাগজ চায়, যে নাম্বার প্লেট নেই কেন জিজ্ঞেস করে, বা এর কাগজপত্র দেখায়, কিছুই ওর দেখাতে পারে না এবং কোনো সন্তোষের উত্তর দিতে পারে না। তখন মনে হয় অফিসারের যেটা কোনো অসাধু উদ্দেশ্যে এসছে এবং চোরাই গাড়ি। তখন ওই বাইক মোটরসাইকেল নিয়ম অনুযায়ী সিজ করা হয়, তাকে অ্যাপ্রিহেন্ড করা হয় এবং সব থানায় নিয়ে আসা হয়। আজকে আসামিকে কোর্টে পাঠানো হবে, কারণ একটা মানুষের কাছে সাতটা মোটরসাইকেল যার কোনো নাম্বার প্লেট নেই, তার মানে কি কোনো তো অসাধু উদ্দেশ্য আছেই। অশোকনগর থানার পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি এদিন পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয় সাধারণকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।